নমস্কার বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলের নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে ভার্টিক্যাল গার্ডেনিং করতে পারি। ম্যাক্সিমাম বন্ধুরা যারা আরবান এরিয়া অর্থাৎ শহরে বসবাস করে তাদের ক্ষেত্রে জায়গার শর্টেনিংটা থেকেই যাচ্ছে। তো কম জায়গার মধ্যে কিভাবে আমরা ম্যাক্সিমাম প্রোডাকশন পেতে পারি, তো আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা টমেটো গাছ এবং এটা সুতোর মাধ্যমে বাঁধা রয়েছে। এটা ভার্টিক্যালি ওপর দিকে উঠতে থাকছে, কন্টিনিউয়াসলি উঠতে থাকছে এবং সুতোতে বাঁধা আছে। এবং এর পাশেও তোমাদের দেখাতে চাই খুব কাছাকাছি এই একটা গাছ খুব কাছাকাছি রয়েছে। এটাও সুতোর মাধ্যমে বাঁধা রয়েছে, এইভাবে কন্টিনিউয়াস উঠতে থাকছে। অর্থাৎ এই কম জায়গার মধ্যে দিয়েও আমরা ভার্টিক্যালি অনেক গাছ বসাতে পারি। অর্থাৎ এই কম জায়গার মধ্যে দিয়ে এটা ভার্টিক্যালি আমরা করতে পারছি। তো যদি আমরা এটা সুতো দিয়ে না বাঁধতাম তাহলে এটা হেলে পড়তো। অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমরা এই দুটো গাছ পর্যাপ্ত পরিমাণে ভার্টিক্যালি লাগাতে পারতাম না। অর্থাৎ এই ভার্টিক্যাল গার্ডেনে সাপোর্টের প্রয়োজন রয়েছে। অর্থাৎ গাছটা একটুখানি বাড়লেই আমরা সুতো দিয়ে এই গাছটাকে সাপোর্ট দিচ্ছি এবং যখনই ওপর দিকে উঠছে আমরা এটাকে খালি জাস্ট এইভাবে জড়িয়ে দিচ্ছি এবং এই গাছটা কন্টিনিউয়াস ওপর দিকে উঠতে থাকবে। কিন্তু আমরা যে এই যে টমেটো গাছের ভ্যারাইটিটা দেখছো এটা হচ্ছে ডিটারমিনেন্ট টমেটো। অর্থাৎ এর উচ্চতা ঠিক 4 থেকে 4.5 ফুটের বেশি হবে না এবং এর যে শাখাগুলো প্রচুর পরিমাণে শাখার বেরোতে থাকবে এবং শাখার থেকে নতুন টমেটো ধরতে থাকবে। এটাকে বলা হয় ডিটারমিনেন্ট টমেটো প্ল্যান্ট। অর্থাৎ এর একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে, ডিটারমিন করা আছে, নির্দিষ্ট উচ্চতা রয়েছে। এই নির্দিষ্ট উচ্চতা পর্যন্তই এই গাছটা বাড়বে এবং অনেক ঝাঁকড়া হবে। আমাদের ভারতে এই ধরনের গাছই বেশি লাগানো হয়, কিন্তু বাইরের দেশে ইনডিটারমিনেন্ট টমেটো গাছ লাগানো হয়। সেইটা কী করা হয়, অর্থাৎ সেইটা হচ্ছে কোনো ডিটারমিনেন্ট নেই, মানে হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি ভার্টিক্যালি যদি সাপোর্ট দেওয়া হয় কন্টিনিউয়াসলি ভার্টিক্যালি উঠতেই থাকবে। তো ইনডিটারমিনেট যদি টমেটো গাছ হয় সেটা মোটামুটি 35 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু আমাদের এখানে ভারতে যে সমস্ত গাছগুলো লাগানো হয় এইগুলো হচ্ছে ডিটারমিনেন্ট প্রজাতি। অর্থাৎ এইগুলো 4 থেকে 5 ফুটের বেশি লম্বা হয় না আর এগুলো খুব ঝাড় হয়, প্রচুর পরিমাণে ঝাড় হয় আর এতে ফুটও কম হয় এবং একসঙ্গে অনেক ফুট ধরে। আর ইনডিটারমিনেটের ক্ষেত্রে যেটা হয় এটা কন্টিনিউয়াসলি যখন ওপর দিকে ভার্টিক্যালি উঠতে থাকে এবং ফল ধরতে থাকে এবং কন্টিনিউয়াসলি ফ্রুট পাওয়া যায়। আর আমাদের এই যে ভারতে যে ডিটারমিনেন্ট টমেটো চাষ করা হয় তো লাগানো হয় সেক্ষেত্রে একবারই এক ঝাঁক টমেটো পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না। আর তোমরা যদি ইনডিটারমিনেন্ট টমেটো গাছ লাগাতে চাও তোমরা অনলাইন থেকে ইনডিটারমিনেন্ট টমেটো সার্চ করবে, সেখান থেকে তোমরা সিড কিনে এই ইনডিটারমিনেন্ট টমেটো লাগাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।